নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়ের সঙ্গে আমরা বড্ড পরিচিত, কারণ মাত্র কয়েকটা বছর আগে আমরা এই প্রসিডিওরটার মধ্যে দিয়ে গিয়েছিলাম। কি সেটা? সেই কোনো একটা দিন সন্ধে হয়েছে সদ্য, আর প্রধানমন্ত্রী যেমন মাঝে মধ্যেই কিছু বলেন তার ইচ্ছে হলে, গত 2014 থেকে আমরা এমনটা দেখে অভ্যস্ত, তিনি আগে টুইট করে দেন বা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন বা প্রচার মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আজ রাত 8টায় কিছু একটা বলতে চলেছেন, এবং সেই অনুযায়ী গোটা ভারতবর্ষের মানুষ, ভারতীয়রা যারা বিদেশে রয়েছেন, তারা তাকিয়ে থাকেন কি বলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এরকমই কিছুদিন আগে, কয়েকটা বছর আগে, জাস্ট অল্প কটা দিন আগে, নরেন্দ্র মোদী রাত 8টার সময় এরকম ভাবেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে দিয়েছিলেন যে তিনি নোটবন্দি করছেন, অর্থাৎ পুরনো টাকা ব্যবহার করার সময়সীমা আর থাকছে না। সেদিন রাত 12টার পর থেকেই, যেদিন রাত 8টায় তিনি ঘোষণা করেছিলেন যে পুরনো টাকা, পুরনো নোট বাতিল হয়ে যাচ্ছে, নতুন নোট বাজারে আসবে, এই পুরনো নোটের আর লেনদেন চলবে না। তবে হ্যাঁ, কিছুদিন সময় দিয়েছিলেন যাতে ব্যাংকে গিয়ে এসব করে পুরনো নোটগুলোকে ফেরত দিয়ে দেয়া যায়, এরকম একটা সময় সুযোগ দিয়েছিলেন তিনি। আর আমরা নোটবন্দি হয়, তারপর তার ফল সুফল হলো না কুফল হলো না কিছুই হলো না, ঢক্কানি না দিশা, এ বিষয়ে অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন, সাধারণ মানুষ হিসেবে আমি আপনি যে কিছু বলতে পারবো না এমনটা ভাবার কোনো কারণ নেই, আমরাও যথেষ্ট বুঝি। টাকা দেখুন, অর্থনীতিবিদ কি বলছেন সেটা যেমন দিক, আমার কাছে 500 টাকা ছিল, সেই অবস্থায় আমি কিভাবে কাটিয়েছি, না থাকা অবস্থায় কিভাবে কাটিয়েছি, নোটবন্দির আগে আমাদের কেমন ছিল, নোটবন্দির পরে কেমন ছিল, সবটাই তো আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা, আমাদের সঙ্গে ঘটেছে। সুতরাং কিছু বলার রাইট আমাদেরও থেকে যায়, যদিও এই অনুষ্ঠানটা, এই এপিসোডটা এই কিছু বলার জন্য নয়। এটা যেটা জানানোর তা হলো, ফের একবার নোটবন্দি, আবারও টাকা, নোট, পুরনো নোট কালোবাজারি রুখতে, এবং দেশের আর্থিক অবস্থা যে খারাপ হয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের দেশ নয় কিন্তু, সেরকম প্রশ্ন নেই, তাহলে তাকে আপনি জানতেন, এটা ইথিওপিয়ার সরকার, ইথিওপিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে নোটবন্দির এবং কালোবাজারি রুখতে, আর মন্দা অর্থনীতি থেকে বেরিয়ে আসার জন্যই তাদের এমন চিন্তা ভাবনা। গত সোমবার দিন থেকে ওরা এই কাণ্ডটা ঘটিয়েছে ভারতের মতো করেই, আর পাশাপাশি ভারতের সঙ্গে ওদের ডিফারেন্স একটা থেকেই যাচ্ছে, তা হলো ইথিওপিয়ার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবিয় আহমেদ বলে দিয়েছেন পরিষ্কার করে যে 3 মাস সময় কিন্তু দেয়া হচ্ছে দেশের সাধারণ নাগরিকদের, যাতে 3 মাসের মধ্যে তারা পুরনো নোট বাতিল হয়ে যাওয়ার আগে 3 মাসের মধ্যে তারা পুরনো নোটগুলোকে ব্যাংকে দিয়ে দিন, তার মধ্যে আপনারা যদি চান তাহলে লেনদেনও করতে পারেন, মানে পুরনো নোটটা 3 মাস পর আর কিন্তু ব্যবহার করতে দেওয়া হবে না, কিন্তু এই মুহূর্তে যদি আপনার কাছে সেই পুরনো নোটগুলো থেকে থাকে, অবশ্যই রয়েছে, তো সেগুলো আপনি লেনদেন হিসেবেও কাজে লাগাতে পারেন, লেনদেনের সময় আপনি সেই নোট কাজে লাগাতে পারেন, তবে এটা 3 মাস ধরেই চলবে। কারণ সরকার সেভাবেই ভাবছে যে যদি সাধারণ নাগরিক কোনো জায়গায় টাকা দিচ্ছেন, পুরনো নোট দিয়ে দেওয়া নেওয়া করছেন, লেনদেন করছেন, টাকাটা তো আলটিমেটলি সরকারের কাছে আসার ব্যবস্থা উপায়, তো সেটার জন্য তিনি 3 মাস বা সরকারের পক্ষ থেকে 3 মাস সময় দিয়ে দেওয়া হচ্ছে নাগরিকদের। এইটা জানার পর থেকেই মনটার মধ্যে একটু উস্কোস ছিল যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নোটবন্দি করেছিলেন, তার নোটবন্দি নিয়ে প্রচণ্ড মানে কেন করা হচ্ছে, এবং করা হচ্ছে যারা বলেছেন সেসবের সঙ্গে একমত নই, কারণ কেন করা হচ্ছে, দেশের সরকার, দেশের প্রধানমন্ত্রী কিছু ক্ষেত্রে যদি মনে করেন কালোবাজারি রুখতে গিয়ে কিছু করতে চান, তো তার সঙ্গে থাকতে অসুবিধা একটা কোথায়। আবার পাশাপাশি এটাও মনে করতে ইচ্ছা করে যে একটা সময় তো বলা হয়েছিল যে আমরা নাকি আমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কত করে টাকা পাবো, তো সেসব নিয়ে আর উচ্চবাচ্য হয়নি, তবু ঠিক আছে, সে নিয়ে নোটবন্দি হয়ে গিয়েছে, আজ তাও কটা দিন হয়ে গেল, বেশ 2-3 বছর কেটেই গেল, তো নতুন করে কিছু বলার নেই। শুধু ওই সময়ও মনে ছিল, আজ এই ইথিওপিয়াটা দেখেও মনে পড়ছে যে মানুষের বোধহয় একটু সময় প্রাপ্য হয়। ইথিওপিয়ার সরকারও সেই নোটবন্দি করছে, কিন্তু কি সুন্দর বলছে যে আগামী 3 মাস তারা কিন্তু পুরনো নোটেও লেনদেন করতে পারবে, এবং 3 মাস পর আর কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ সাধারণ মানুষ এরকম একটা বড় সিদ্ধান্ত জানার পর থেকে হাতে 3টি মাস সময় পাচ্ছে, 3 মাসের মধ্যে প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটি নাগরিক ইথিওপিয়ার তারা সামলে নিতে পারবে, এই আশা প্রধানমন্ত্রী সেদেশের তিনি করেন, সেদেশের সরকার করেন, এবং আমরা অনেক দূরে থেকেও বুঝতে পারি যে এটা সাধারণ নাগরিকদের জন্য বড় সহজ, এটা সুবিধের জন্য।
তো ব্যাস এটুকুই দুটো দেশের মধ্যে ডিফারেন্স দেখালাম। এমনটা ঘটেছে, আমাদের দেশ খুব খারাপ, তাদের দেশ খুব ভালো, এমন কিছু বলার চেষ্টা করিনি। যে পদ্ধতিতে নোটবন্দি হয়েছিল সেই সময় আমরা রাতারাতি রাত 8টায় জানানো হয়েছিল আর 12টার পর থেকে বন্ধ করা হয়েছিল, ওই টাকায় আর লেনদেন হয়নি। তো ইথিওপিয়ার গভর্নমেন্ট অ্যাটলিস্ট তেমন কিছু করলো না, সেখানকার সাধারণ মানুষদের একটু সুযোগ দেওয়া হলো যাতে তারা আগামী 3 মাসের মধ্যে গোটা ব্যাপারটার সঙ্গে এক হয়ে যায়, গুছিয়ে নিতে পারে। তো ব্যাস আজকের মতো এটুকুই, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।